যশ্রের মনিহার সিনেমা হলের ঘড়ি অদ্ভুত ঘড়ি চলছে উল্টোপথে অদ্ভুত ঘড়িটি টিকটিক করে চলছে উল্টোপথে এতে সময় অবশ্য পেছনের দিকে যায় না গোল ডায়ালের চারপাশে লাল আলোকসজ্জিত ঘড়িটি প্রথম দেখায় স্বাভাবিক মনে হবে কিন্তু সময় দেখতে গেলেই পড়তে হবে ধাধাই ঘড়ির কাটা ডান দিক দিয়ে ঘুরতে দেখেই আমরা অভ্যস্ত অথচ এই ঘড়ির সময় নির্দেশক সেকেন্ড মিনিট ও ঘণ্টার কাটা ঘরে বাঁ দিক থেকে সময় নির্ধারক সংখ্যাগুলো সাজানো সেভাবেই তবে অন্য ঘড়ির সঙ্গে সময়ের কোনো পার্থক্য নেই এবং একেবারেই সঠিক সময় দিয়ে যাচ্ছে এটি উল্টোচলা জনিত এই ঘড়িটি টানানো রয়েছে যশোরের সুপরিচিত মনিহার সিনেমা হলের তৃতীয় তলায় দুই হাজার সালে জুন মাসে ঘড়িটি তৈরি এর আগে দেশের কোথাও এমন অদ্ভুত ঘড়ি থাকার কথা জানা যায়নি সম্প্রতি এক বিকেলে মনিহার হলে গিয়ে দেখা যায় ঘড়ির সামনে বিস্মিত মানুষের ভিড় সিনেমা দেখতে আসা লোকজন একে অন্যকে দেখাচ্ছে ঘড়িটি অনেকে এর ছবি তুলছে কেউ বা নিচ্ছে সেলফি উল্টোচলা ঘড়িটির নির্মাতা এই সিনেমা হলেরই চিফ অপারেটর শফিউজ্জামান মিন্টু মিন্টুর সঙ্গে কথা বলে জানা গেলে তিনি ঘড়িটি এভাবে তৈরি করেন মূলত ব্যতিক্রমধর্মী ধর্মে কিছু সৃষ্টি করত এমন ঘড়ি তিনি বানিয়েছেন দুটি গোল ডায়ালের বড়টি টানিয়েছেন হলের তিন তলায় দর্শকদের দেখার জন্য অন্য ঘড়িটি একটু ছোট হৃদয় আকৃতির ছোট ঘড়িটি লাগিয়েছেন সিনেমা হলের অপারেটিং কক্ষে এ ব্যাপারে শফিউজ্জামার মিন্টু বলেন নতুন ধরনের কিছু করতে আমার ভালো লাগে সব ঘড়ি তো ডান দিকে ঘুরে সেই হিসেবে উল্টো দিকে ঘোড়া ঘড়ি তৈরির চিন্তা করি যা দেখে হলে আসা দর্শক আনন্দ পাবে দুই হাজার একুশ সালের জুন মাসে ঘড়িটি তৈরি করি আমি সংযোগ উল্টো করে দেওয়ায় ঘড়িটির কাটাও উল্টো দিকে ঘুরে এরপর ঘন্টা মিনিট সময়ের সংখ্যাগুলো ক্রম উল্টো করে দেই দেখি ঘড়িটি একেবারে সেকেন্ড ধরে সঠিক সময় দিচ্ছে তৈরি হলেই ঘড়িটি সিনেমা হলের তিনতলায় টাঙিয়ে দেন মিন্টু উল্টো চলা ঘড়িটি দেখে মানুষ খুব অবাক হয় তাদের ছবি তুলতে বা ভিডিও করতে দেখলে খুব ভালো লাগে মিন্টুর মনিহার হলের প্রচার বিভাগে চাকরিরত প্রদীপ কুমার দাস বলেন এখানে যারা চাকরি করেন তারা সব সময় দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা করেন এই চিন্তা থেকে মিন্টু ভাই এই অন্যরকম ঘড়ি তৈরি করেছেন উল্টো চলা এমন ঘড়ি আমার জীবনে এটাই আমার প্রথম দেখা মিন্টু ভাই আপনার পিছনে যে ঘড়িটা রয়েছে ঘড়ি সাধারণত ডান দেখতে ঘুরে বাম দেখে যায় আর এটা দেখতে বাম দেখতে ঘুরে ডান দিকে উঠতেছে মানে উল্টো ঘড়ি এর কারণটা কি কারণটা আবিষ্কার করার আর বানানো বানানো হয়েছে তাই সেই শখের দুটো ঘড়ি বানানো হয়েছে দুটো কি একই রকম না দুটো দুই রকম ওইটা মানে হাটের আকৃতি আছে হাটের মতো মানে লাভ লাভ কোয়ালিটি ঘড়িটা যে বানা উল্টো মানে এই বুদ্ধিটা আপনার কিভাবে আসলো এই বুদ্ধিটা ওই মানে মনে করলাম যে দেখি কানেকশন এরকম করে করলে কেমন হয় উল্টো চলে কিনা তারপর তারপরে দেখলাম সাকসেসফুল হলাম তারপরে ওইভাবে ইয়ে করার পরে মনে করলাম যে কোন জায়গা টাঙানো যায় দর্শক মানে যাতে চোখে পড়ে সেই রকম জায়গায় তাই এই জায়গাটা আছে মানে এটা কত বছর হয়েছে আপনি বানাইছেন এই দুই বছর আছে দুই বছর আছে